यहाँ तो दो जन बैठा हुआ है নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত সায়নী ঘোষ, টেলিভিশনের স্টার, সেই সায়নী ঘোষকে ধমক দিল পুলিশ। আসলে ভাষা বদলাচ্ছে পুলিশের, পট পরিবর্তন, ক্ষমতার পরিবর্তন, সরকারের পরিবর্তন যখন হয় তখন স্বাভাবিকভাবেই পুলিশের ভাষারও পরিবর্তন হয়। আজকে আমরা যা দেখলাম আসানসোলের মাটিতে, সায়নী ঘোষের দলবল যেখানে ভোট রিক করার জন্য দলবল জমা হয়েছিল, সেখানে পুলিশ বেপরোয়া লাঠি চালায়। এরপর সেই সংবাদ সায়নী ঘোষের কাছে আসার পর সায়নী ঘোষ সেখানে ছুটে যান এবং পুলিশের কাছে জানতে চান যে কী হয়েছে ব্যাপারটা। ধমকের সুরে পুলিশ কিন্তু পাল্টা রুখে দাঁড়ায়, বলেন যে যারা জড়ো হয়েছিলেন তাদের সরে যেতে বলা হয়েছে, আর কিছু নয়। তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন এবং শেষ পর্যন্ত পুলিশ সরাসরি সায়নী ঘোষকে বলেন আগে সবাইকে সরান, তারপরে আপনার সঙ্গে কথা। সায়নী ঘোষ রুখে দাঁড়ানোর চেষ্টা করেন, পুলিশ তাতে দমে না, পরিষ্কারভাবে বলে দেন আপনি সমস্ত জমায়েত আগে সরান, তারপরে আপনার সঙ্গে কথা বলবো। তখন সায়নী রুখে দাঁড়িয়ে বলেন আপনার নাম কি। তখন সাব ইন্সপেক্টর অফ পুলিশ রুখে দাঁড়িয়ে, পাল্টা রুখে দাঁড়িয়ে নিজের নামটা বলেন এবং তারপর যা শোনা যাচ্ছে সায়নী ঘোষ বলেছেন দোষামের পর দেখে নেব। সেটা অবশ্য ক্যামেরার পর্দায় ধরা পড়েনি, কিন্তু সংবাদ মাধ্যমে সেটা প্রচারিত হচ্ছে। আমাদের প্রশ্ন এখানেই যে শেষ পর্যন্ত পুলিশ যখন ভাষা বদলাতে শুরু করে তখন বোঝা যায় যে ক্ষমতার পরিবর্তন হতে চলেছে। আমরা সেই ভিডিওটা আরেকবার আপনাদের কাছে দেখাবো, কিন্তু তার আগে আরও কয়েকটি খুব ইন্টারেস্টিং সংবাদ এই মুহূর্তে বাংলার রাজনীতিতে ঘুরে বেড়াচ্ছে। প্রথমত, অনুব্রত মণ্ডলকে সিবিআই নোটিশ দিয়েছে। গরু পাচার কাণ্ডে শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডল কি জেলের ভেতরে যাবে, বাংলার মানুষ জানতে চাইছে। অষ্টম দফা নির্বাচনের ঠিক আগে অনুব্রত মণ্ডলকে সিবিআই এর নোটিশ, গরু পাচার সংক্রান্ত রিপোর্ট নিয়ে তার নাম পাওয়া গেছে এবং তাকে সিবিআই ডেকে পাঠিয়েছে। ঠিক একই সঙ্গে আপনারা জানেন ইতিমধ্যে পুলিশ স্থাবকতা করছে, এক শ্রেণীর পুলিশ বলে মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার ছেড়েছিলেন ঠিক সপ্তম দফা নির্বাচনের আগে। আজকে সিআরপিএফ নিয়ে একটা নতুন তথ্য ছড়ালেন, বারবার করে বলেছিলেন তিন দফা নির্বাচন একসঙ্গে করতে হবে কোভিডের জন্য। এই যেন তিন দফা নির্বাচন একসঙ্গে কোভিডের সময় হয়ে গেলে কোভিড নাকি আর ছড়াতো না, অদ্ভুত যুক্তি। যাই হোক, সে কথা পরে আসবো, কিন্তু মূল কথা হচ্ছে তিন দফা এক দফায় করতে হবে বলে আওয়াজ তুলেছিলেন, হুঙ্কার ছেড়েছিলেন, কিন্তু নির্বাচন কমিশন সে কথা শোনেনি এবং শেষ পর্যন্ত আজকে তিন দফা নির্বাচনের লাস্ট তিন দফা নির্বাচনের মধ্যে দ্বিতীয় দফা অর্থাৎ সপ্তম দফা নির্বাচনটা সম্পন্ন হতে চলেছে। ঠিক সেই সময় দাঁড়িয়ে আর এক দফা নির্বাচন বাকি আছে, ফলে তিন দফা একসঙ্গে করতে হবে সে দাবি এই মুহূর্তে যে যখন অমূলক হয়ে দাঁড়িয়েছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে শুনিয়েছেন নতুন তথ্য। সিআরপিএফ এসে কোভিড ছড়াচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পাগলামির বুলি শুনতে শুনতে বাংলার মানুষ ক্লান্ত। মিথ্যে একদিকে যেমন মিথ্যা কথা বলেন, ক্রমাগত আবোল তাবোল ভুল ভাল বকে যান, আবার সিআরপিএফ এসে কোভিড ছড়াচ্ছে। আমাদের প্রশ্ন,
গুজরাট মহারাষ্ট্র থেকে শুরু করে সারা ভারতবর্ষে যেখানে কোভিড ছড়াচ্ছে, সেখানে তো নির্বাচন নেই, সেখানে কে কোভিড ছড়াচ্ছে? বাংলায় তর্কের খাতিরে ধরে নিলাম নির্বাচনের জন্য কোভিড সম্প্রসারিত হচ্ছে, কিন্তু পাশাপাশি এটাও তো প্রশ্ন, সিআরপিএফ এসে কোভিড ছড়াচ্ছে, এই যুক্তি মানতে হবে? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন মসনদ থেকে চলে যাবেন, ক্ষমতা হারাচ্ছেন, ফলে এখন যাকে পারবো তাকে মারবো। সিআরপিএফের ওপর বড্ড রাগ, কেন সিআরপিএফ দাঁড়িয়ে থেকে রিগিংটা হতে দিচ্ছে না, ফলে স্বাভাবিকভাবেই সমস্ত রাগ এখন সিআরপিএফের ওপর গিয়ে পড়েছে। নির্বাচন হেরে গেলে বলবেন সিআরপিএফ দাঁড়িয়ে থেকে আমাদের রিগিংটা করতে দিল না, সিআরপিএফের জন্য আমরা নির্বাচনটা জিততে পারলাম না, এবং সিআরপিএফকে আসামির কাঠগোড়ায় দাঁড় করাচ্ছেন একজন রাজনৈতিক নেত্রী, যিনি সেন্সিবল রাজনৈতিক নেত্রী হওয়ার কথা ছিল। বাংলার মানুষের দুর্ভাগ্য অপরিণত মস্তিষ্ক নয়, শয়তানির মস্তিষ্ক নিয়ে জন্মানো বাংলার একজন মুখ্যমন্ত্রী, যিনি আজকে দাঁড়িয়ে সিআরপিএফকে কাঠগোড়ায় তুলে বললেন যে সিআরপিএফ কোভিড ছড়াচ্ছে। আজকে শুনবেন সে কথা, কিন্তু তার আগে আপনাদের শোনাবো সায়নী ঘোষ। সায়নী ঘোষকে কীভাবে পুলিশ ধমক মারছেন সেই ভিডিওটা আরেকবার আসুন দেখুন বাংলার মনে। यहाँ तो दो जन बैठा हुआ है, कैंडिडेट कैंडिडेट की हटान एन मंडल नित्यानंद मंडल असिस्टेंट सब इंस्पेक्टर ऑफ पुलिस মন্ডল নিত্যানন্দ মন্ডল অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ মন্ডল নিত্যানন্দ মন্ডল অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশ মন্ডল নিত্যানন্দ মন্ডল অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পুলিশ ঠিক আছে।